অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে, দুইজন ওদিকে কি যেন বলতেছে উনি আড়ি পেতে কথা শুনে। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদস্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে, প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করেন, সরকারি না বেসরকারি? সরকারি। বেতন কত? উনার বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ, ঠিক কি না? এখন হালাল পন্থায় গিবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে কথা বললে তো গিবত হয়ে যায়, বললে তো গিবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলে সমাজ একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? অবিশ্বাসীরা খবরদার, অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে। কার কথা? অনুমান নির্ভর কোন কথা, আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ, আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে? এই জন্য আল্লাহর হাবিব বললেন তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়। অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? বলবো না, ধারণা করে কিছু বলবো না, আর ধারণা করলেও ভালো ধারণা করব। কি ধারণা? রাস্তা দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মুমিন পজিটিভ ধারণা করে, মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না। তাহলে কোন দিকে যাব, পজিটিভ না নেগেটিভ? আওয়াজ করে, পজিটিভ না নেগেটিভ? যারা মুনাফিক এরা ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে, আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না। আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? এজন্য দৃষ্টিভঙ্গি বদলা, জীবনকে বদলায় দিবে কে? আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ কি? এই যে আমার হাতে কি দেখা যায়, পানির বোতল, তাই না? এখানে অর্ধেক পানি ভরাস। কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন, একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায়। উত্তরটা সঠিক, আসলে বোতলের অর্ধেক খালি। আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায়, বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা। এটাও সঠিক উত্তর, প্রথমটা ছিল নেগেটিভ উত্তর, দ্বিতীয়টা পজিটিভ উত্তর, ঠিক কি না? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই, আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে। আমরা নেগেটিভের দিকে যাব না, মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না। আল্লাহ বললেন খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, গোয়েন্দাগিরি করা হারাম। গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না, এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজস্ব গোয়েন্দা ছিল, কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে? অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে, দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে উনি আড়ি পেতে কথা শুনে, আছে না নাই? ছিদ্র একটা থাকলে উকি মারে, আছে না নাই? খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম,
এটাই ইসলাম। আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর ইদারির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? Everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy. প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল, আরে তুই খোল, এই খোল 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 তো, আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে, খবরদার। Everyone has a personal space and no one should interfere someone's personal space. কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদস্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে, প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করেন, সরকারি না বেসরকারি? সরকারি। বেতন কত ওনার? বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ, ঠিক কিনা? মানুষ একটা দেখলি, ভাই বয়স কত, ভাই বেতন কত, ফার্স্ট ইম্প্রেশনে, ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন, বেতন কত, বয়স কত, এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয়, বন্ধুতে রূপান্তরিত হয়, তখন এই কথাগুলো। যে শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে, পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে? ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। খবরদার, কেউ কারো গীবত করো না। কি করো না? একে অপরের গীবত করো না। ব্যাক বাইটিং, চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাদ্রুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবি বললেন, আফা রাআইতা ইন কানা ফি আখি মা কুল, নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে, তাইলে? আল্লাহর হাবিব বললেন, আরে তাইলেই তো গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে, বানায় বলো, তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর, ফাকাত বাহাত্তাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ। চিল্লায় বলেন, ঠিক কি না? কোন মুমিন গীবত করতে পারে? গীবত করার মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সময়। কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত, কি কমু ভাই জান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটা, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোন মুমিন কখনো গীবত করতে পারে? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাহেব দেখলেন কিছু লোক, লাহুম আজফার মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থারথার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া জিবরিল, মান হুম, মান হাউলা, এরা কারা? সাইয়েদনা জিব্রিল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতি, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না? অন্যের গীবত আমরা করব না, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজবো।